ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। 9 থেকে 14 আমাদের চিনির ধামাকা উইক। যেমন আমিও জানি না, আপনারাও হয়তো জানেন না, নিশ্চয়ই জানেন না যে চিনি মরে গেছে কিনা। শুধু জানি যে আলাপি ফিরে আসছে, চিনির মা চিনির বদলা নিতে এসে কি করবে, বাকিদের সাথে যা করে করুক, আমাকে দেই বাড়িতে থাকতে দিলেই হলো দ্রোণের কাছে, সেটাই আমি চাই। বাকি সেই নিয়েই আমাদের ধামাকা উইক, রাত্রি 10:30 চিনি, এখন চলে যাব দ্রোণের কাছে। যেটাও বললো, 9 থেকে 14 আমাদের ধামাকা সপ্তাহ, চিনির ডাবল রোল, চিনির মা ফিরে আসছে। এবার দেখো, চিনি সিরিয়ালে চিনিকে তো ফিরতে হবেই, দর্শক তো সেটা চায়। তো ইয়েস, এটা নিয়ে আমিও খুব এক্সাইটেড। আমি দেখতে চাই দুজনকে একসঙ্গে একই স্ক্রিনে কেমন লাগে দেখতে। এক্স্যাক্টলি, এটাও ভালো বলেছে। আমিও অ্যাকচুয়ালি দেখতে চাই যে মানে আমি তো মানে বিজয়লক্ষ্মী তো দুটো ক্যারেক্টার করছে, তো অ্যাকচুয়ালি কেমন লাগে দেখতে এবং কতটা ফোটাতে পারছি কি না এটাও দেখতে চাই। এবং যে ধামাকা সপ্তাহটা আসছে সেটার মধ্যে, যেহেতু তোমরা সবাই জানো, তোমরা সবাই চিনি দেখো, যারা খুবই লয়াল অডিয়েন্স তারা জানে যে চিনির একটা জার্নি রয়েছে। সেখানে তার মাকে সে খুঁজে পাচ্ছিল না, অনেক রিভেঞ্জ চলছিল তার যে কবে মাকে ফিরে পাবে ফিরে পাবে। এবার সে অবভিয়াসলি, তোমরা এটা দেখে ফেলেছো যে আমরা বেনারসে গেছি, বেনারসে গিয়ে ওখানে আমার সঙ্গে একটা প্ল্যান করা, মানে প্ল্যান করে আমাকে আমি দাঁড়াও গল্পটা নিয়ে বলে দিই। আমি তারপর তোমার প্রশ্ন, এটা একটা সিরিয়াস ইন্টারভিউ, এরকম কেন হচ্ছে? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা আগে বলছি, তারপর তোমার প্রশ্নতে আমি আসছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে তোমরা দেখতে পেয়েছো আমরা বেনারসে গেছিলাম, সেখানে আমার মাকেই খুঁজতে গেছিলাম। ড্রোন আমাকে খুবই সাপোর্ট করেছে, হানিমুনের জায়গায় আমাকে বেনারস নিয়ে গেছে। তাই আমার ওখানে যারা ছিলেন ফুল অন, ওরা তোমাদেরকে পুরো গল্পটাই বোঝাতে হচ্ছে, কারণ এখানে দুটো ক্যারেক্টার আসছে। তাই তো এখানে চিনি যখন জানতে পারে যে হ্যাঁ মা হয়তো জীবিত আছে বা আছে, তখন কি হয় যে সে তার বড় দাদুকেও দেখতে পায়। দেখার পর তার একটা জ্বর আসে বা সে অসুস্থ, তখন সে এটা দেখে। তো সে বেরোয় যে আমি একটু বরফ আনতে যাচ্ছি, আমি বরফটা নিয়ে আসছি, আপনি এখানে বড়দাদুর কাছে বসুন। তখন ওর সাথে গিয়ে ওটা মানে হাদসা হয়ে যায় লাইফে একটা, কারণ হচ্ছে ও প্ল্যান করা হয়েছিল যে চিনি যাতে মরে যায়, যাতে হ্যাঁ যাই হোক। তো তারপর চিনি তো অবভিয়াসলি তোমরা সবাই দেখেছো ব্লাস্টে মরে গেছে, মরে গেছে কি না সেটাই তো দেখতে হবে তোমাদেরকে। এবং আলাপি আসছে, আমি আমার মাকে খুঁজে পেয়ে যাচ্ছি, চিনিও আসবে অবশ্যই, তাই তোমাদেরকে এটা দেখতেই হবে। এবং আলাপির আরও অনেক বড় বড় রিভেঞ্জ আছে এই পুরো পরিবারের থেকে নেওয়ার। হ্যাঁ, তাই প্লিজ তোমরা চিনি দেখো রাত 10:30 সময়, 2 তারিখ। হ্যাঁ, তাহলে দেখতে থাকুন চিনি রাত্রি 10:30 স্টার জল সাথে। আর আমাদের 9 থেকে 14 তারিখ আছে বড় ধামাকা, যেখানে আলাপি আমাদের সবার সামনে আসবে। আমি জানি না, আমাকে শুধু এই বাড়িতে থাকতে দিলেই হবে।